ওয়াটসঅো অফস ঢাকা আমি আজকে খুবই একটি মজার টিউটোরিয়াল নিয়ে এসেছি তো চলুন আমরা দেখি আমরা আজকে কী শিখব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবার পছন্দের রাফায়ত ভাই এখানে একটি অ্যাকশন সিন করছে তো এই সিনটিতে অ্যাকচুয়ালি অনেক ধরনের কাজই করা আছে আমরা যদি দেখি এক এক করে তো ফার্স্ট অফ অল এখানে বন্দুকে ফায়ার হচ্ছে এই ফায়ারের কারণে তার মুখে একটু এক্সট্রা লাইটিং করা হয়েছে এবং আমরা দেখতে পাবো এখানে গুলি করলে এই যে হাতের এখানে জ্যাকেটে ইটস নট পারফেক্ট বাট যেহেতু মাজেল ফ্ল্যাশগুলো এক ফ্রেমের জন্য আছে সো এটি অত একটা বোঝা যায় না যখন জিনিসটা ইন্টায়ারলি প্লে হয় অ্যান্ড তো আমরা আজকে অ্যাকচুয়ালি এখানে দেখবো অ্যান্ড ওয়ে এখানে ক্যামেরা শেক হচ্ছে অ্যান্ড টোটাল ফুটেজটা কালার গ্রেড করা আছে সো আজকে শুধু যেহেতু আমাদের কাছে সময় কম অ্যান্ড আমি আজকে একটি এই টিউটোরিয়ালে শুধু দেখাবো যে আমরা কিভাবে এই লাইটিংটা এই মাজাল ফ্ল্যাশটা ক্রিয়েট করব অ্যান্ড আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে অবশ্যই আমি পরের যে ব্যাপারগুলো আছে ওগুলোতেও কনসেনট্রেট করবো যেমন ক্যামেরা শেক কালার গ্রেডিং অ্যান্ড অ্যাক্সেট্রা সো আমরা দেরি না করে আমরা দেখি আমরা কীভাবে এই এই বন্দুকের এই মজেল ফ্ল্যাশটি ক্রিয়েট করব। সো যেটি মজেল ফ্ল্যাশটি ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আমার যেখানে যেতে হবে সেটি হচ্ছে গিয়ে আমার এই ফাইলটি ইম্পোর্ট করতে হবে একটি নিউ কম্পোজিশনে এখন আমরা সেটা কেমনি ক্রিয়েট করব। আমরা রাফায়াত ফায়ার এই যে আমার কাছে ভিডিওটি আছে র ফুটেজটি এটিকে আমি ড্র্যাক করে জাস্ট এই আইকনটির মধ্যে এনে ছেড়ে দিব যে এইট বি দ্যাট ইজ এইট বিট পার চ্যানেল এই লেখাটির পাশে যে ছোট্ট এই চারকোনা বক্সটি আছে এই আইকনটির মধ্যে এনে ছেড়ে দিব দেন আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে একদম ক্লিন র ফুটেজটি আমাদের চলে এসেছে এখানে আমরা মজল ফ্ল্যাশ কম্পোজিট করব বাট যেহেতু আজকে আমরা কালার গ্রেডিং করাচ্ছি না কালার গ্রেডিং আমি আরেকটি টিউটোরিয়াল দিব সো আমি আমার ওই ফুটেজ থেকে এখানে কালার গ্রেডটি চিট করে নিয়ে আসবো সো ওইটি আমি একটু নিয়ে আসি এটি আমার ফুটেজ কপি করব আই এম প্রেসিং কন্ট্রোল সি ফর কপিং মাই ফুটেজ দেন আমি এই এখানে এই ফুটেজটিকে পেস্ট করে দিব সো আমরা দেখলাম যে আমাদের কালার গ্রেডিংটা আমরা চিট করে নিয়ে আসলাম দেন আমরা আমাদের র ফুটেজটি ডিলিট করে দিব তো এখানেও অ্যাকচুয়ালি কোনো কাজ করা নাই শুধুমাত্র কালার গ্রেড করা আছে তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমাদের ফায়ারগুলো কোথায় হচ্ছে তো আমি এখানে অডিওটি অফ ছিল আমি এটি অন করেছি অন করে আমি আমার লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ডে ডাবল এল প্রেস করব দেন আমাদের এখানে ওয়েব ফর্ম আছে ও তো ওয়েব ফর্মটি খুলে যাবে তো ওয়েব ফর্মটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ফায়ার করেছে কারণ আমরা যখন রেকর্ডিং করেছি তো ও যখন এখানে যদি আমরা ক্লোজলি দেখি ও যখন ট্রিগার প্রেস করেছে তখন এখানে এই বন্দুকের থেকে টুস করে আওয়াজ হয়েছে তো আমরা এই সাউন্ডটি নিয়েছি যাতে আমরা বুঝতে পারি পরে যে কোথায় জিনিসটি আমার কম্পোজিট করতে হবে সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার করেছে অ্যান্ড এটি এটির সাউন্ড আসেনি বাট আমরা এখানে বুঝতে পারবো যে এখানে সে ফায়ার করেছে লাইক দ্যাট সো এখানে একটি বসবে এখানে একটি বসবে সো আমি যেখানে যেখানে বসবে আমি সেখানে একটু স্টার বাটন প্রেস করব কীবোর্ডের স্টার ফর দিস ইজ দ্য মার্কার আমি এখানে স্টার প্রেস করব দেন আমার এখানে মার্কার চলে আসবে দেন আমি এখানে স্টার প্রেস করব আমার মার্কার আসবে দেন আমি এখানে প্রেস করব দেন আমার মার্কার আসবে আমি একটু কুইকলি করে দিই ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মার্কার ক্রিয়েট হয়ে গেছে তো ঠিক এই মার্কার বরাবর আমাদের মাজল ফ্ল্যাশটি তৈরি করতে হবে সো মজেল ফ্ল্যাশটি তৈরি করার জন্য আমাদের যেটি সর্বপ্রথম করতে হবে যে আমাদের একটি মজেল ফ্ল্যাশের ছবি গুগল থেকে ডাউনলোড করতে হবে আমি গুগল থেকে এই ছবিটি আমার মজেল ফ্ল্যাশের এই ছবিটি আমি একটু জুম ইন করি এই ছবিটি আমি ডাউনলোড করেছি গুগলে যদি আমি মজেল ফ্ল্যাশ দ্যাট ইজ এম ইউ ডাবল জি এল ই মাজেল এফ এল এ এস এইচ মাজল ফ্ল্যাশ আমি টাইপ করি দেন আমাদের এই এরকম অনেক ছবি আসবে স্ট্রেট আসবে সাইডওয়াইজ আসবে তো আমার দেখতে হবে যে কোনটি আমার সিনের জন্য ফিট সো যেহেতু এখানে এই অ্যাঙ্গেলে ফায়ার করা হয়েছে সো আই থিঙ্ক আমার এই মাজল ফ্ল্যাশটি এই সিনের জন্য ঠিক আছে সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মাজল ফ্ল্যাশটির মধ্যে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে যেটি আমি চাচ্ছি না সো আমি কি করব আমি এখানে আমি লেয়ারটিকে সিলেক্ট করবো মাজল ফ্ল্যাশের লেয়ারটিকে সিলেক্ট করব দেন আমি এখানে মোডে যাব এই যে মোড লেখাটি আছে এখানে নর্মাল আছে সো আপনাদের যদি এরকম না থাকে তাহলে এখানে একটি বাটন আছে টগল সুইচেস আপনাদের হয়তো বা এরকম থাকতে পারে অথবা এরকম থাকতে পারে যদি এরকম থাকে সেক্ষেত্রে টগল সুইচেসে ক্লিক করলে আমাদের মোড সিস্টেমটি চলে আসবে এটিকে বেসিক্যালি ব্লেন্ডিং মোড বলে তো আমি দুইটি ফুটেজকে ব্লেন্ড করব সো ব্লেন্ড করার জন্য আমার এখানে নর্মালি ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাড আছে অ্যাড এটা হচ্ছে মোড আমি যদি এটাতে প্রেস করি তাহলে আমরা আমাদের দেখব যে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে সো ফার্স্ট অফ অল আমি এখানে আমার পয়েন্টে আনবো দেন আমি ফুটেজটিকে জুম আউট করবো দেন আমি আমার হ্যান্ড টুল নিব অথবা যদি আমি স্পেস প্রেস করে আমি যদি আমার মাউসে যদি ক্লিক থাকে এখন যদি আমি এটিকে সরাই তাহলে আমার ফুটেজটি নড়ে যাবে সো আমি এটিকে কন্ট্রোল জি দিয়ে আন্ডু করব দেন আমি স্পেস প্রেস করে যদি আমি আমার ফুটেজটিকে নাড়াই দেন আমি এটিকে রিপোজিশন করতে পারবো দেন আমি একটু নিচের দিকে নামিয়ে জুম ইন করবো আমার দেখার সুবিধার্থে জুম ইন করে দেন আমি আমার লেয়ারকে সিলেক্ট করবো আমার মাজেল ফ্ল্যাশটিকে সিলেক্ট করবো দেন আমি এটাকে রাইট একটি পজিশনে রাখবো এখন আমি দেখতে পাচ্ছি এখানে রাখলে জিনিসটা ফিট হচ্ছে না সো এটার প্রপার্টিজ নিয়ে আমার খেলতে হবে সো প্রপার্টিজ নিয়ে আমি খেলবো কিভাবে। ফর এক্সাম্পল এটা কি আমার ঘোরাতে হবে ঘোরানো মানে রোটেশন সো আমি কিবোর্ডে আর প্রেস করলে আমার রোটেশন প্রপার্টিস খুলে যাবে দেন আমি এখানে ভ্যালুটি চেঞ্জ করব সামথিং লাইক নেগেটিভ লেট ফর্টি এইট 48% ওকে দেন আমি এটা স্কেল প্রপার্টিস মানে এটিকে বড় করতে হবে একটু যেমন স্কেলের জন্য আমি লেয়ার সিলেক্ট করে এস কিবোর্ডে এস প্রেস করব দেন আমার স্কেল প্রপার্টিস খুলে যাবে দেন আমি হানড্রেড পারসেন্ট থেকে একটু বড় করব লাইক দ্যাট ওকে সোনাও এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাজেল ফ্ল্যাশটি কারেক্ট পজিশনে এটি ফিট হয়ে গিয়েছে সো এখনও আমাদের করতে হবে যেটি হচ্ছে গিয়ে আরেকটি এফেক্ট আমাদের এখানে অ্যাড করতে হবে টু ইনহ্যান্স আ লিটল বেড তো আমরা এটা কেমনে করতে পারি আমরা প্রথমে এই লেয়ারটিকে সিলেক্ট করবো আমাদের মজেল ফ্ল্যাশ লেয়ারটিকে সিলেক্ট করব দেন আমরা এখানে এফেক্টে যাবো স্টাইলাইজে যাবো গ্লোতে যাবো দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গ্লো অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি এখানে গ্লোটি অন অফ করি তাহলে আমরা দেখতে পারবো ডিফারেন্সটা কী আমরা গ্লোটি অন করবো কিন্তু গ্লোটি এখানে অন করলেই হবে না এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে সবার আগে আমরা অ্যাডজাস্ট করব থ্রেশ হোল্ড থ্রেশ হোল্ডটা অ্যাডজাস্ট করতে হলে আমাদের থ্রেশ হোল্ডটা একটু বাড়িয়ে দিতে হবে যেমন আমি যত এটি বাড়াবো এটির পরিমাণটা অত কমবে সো আমি এটি বাড়িয়ে দেবো এইটি পার্সেন্ট দেন আমি রেডিয়াসটা একটু বাড়াবো একটু গ্লোই লুকের জন্য অ্যান্ড আমি গ্লো ইনটেন্সিটি জিরো পয়েন্ট নাইন পারসেন্ট রাখব দেন আমি এই যে এই অরিজিনাল কালার্স আছে গ্লো কালার্স এটিকে আমি চেঞ্জ করে এ বি কালারে যাবো দেন আমি এখানে এবি কালার যে আছে এইখানে ব্ল্যাকটিকে চেঞ্জ করে আমি কমপ্লিটলি একটি ফায়ারি লুকের জন্য একটি অরেঞ্জ দিব দেন আমরা দেখতে পাচ্ছি ইট ইস লুকিং নাইস দেন আমরা আরেকটি এফেক্ট অ্যাড করবো যেটি হচ্ছে এফেক্ট কালার কারেকশন কার্ভস দেন কালার কার্ভস আমি অ্যাড করব এখানে আমি আর জিবি চ্যানেল আছে আর জিবি চ্যানেলে একটা এস মতো ক্রিয়েট করব সামথিং লাইক দ্যাট অ্যান্ড সামথিং লাইক দ্যাট এটি করলে আমাদের একটু কন্ট্রাস্ট বেশি আসবে দেন আমরা রেড চ্যানেলে যাব রেড চ্যানেল একটু বাড়াবো নট টু মাচ একটু দেন আমরা গ্রিন চ্যানেলে যাবো গ্রিন চ্যানেল একটু বাড়াবো দেন আমরা ব্লু চ্যানেলে যাব ব্লু চ্যানেল একটু কমাবো দেন আমাদের একটি ফায়ারি লুক আসবে লাইক দ্যাট ওকে দেন আমরা আরেকটি এফেক্ট অ্যাড করবো এফেক্ট কালার কারেকশন টেন্ট দেন আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট থেকে মেবি টেনটা আমরা করবো সিক্সটি পার্সেন্ট না আরও কম ফিফটিন পার্সেন্ট এখন আমাদের যেটি করতে হবে এখানে আরেকটি এফেক্ট আমাদের অ্যাড করতে হবে যেটি হচ্ছে গিয়ে ফাস্ট ব্লার ফাস্ট ব্লার অ্যাড করতে হলে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এফেক্টে যেতে হবে আমাদের লেয়ার সিলেক্টেড থাকতে হবে বাই দ্য লেয়ার সিলেক্টেড দেন এফেক্ট ব্লার অ্যান্ড শার্পেন দেন ফাস্ট ব্লার এখানে আমরা টু ব্লার লাইক টু পিকসেলস ওকে অ্যান্ড মেবি গ্লোতে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে আমাদের মেবি ডিপেন্ডিং অন দ্য লুক ইউ ওয়ান্ট ইট ইজ নট নেসেসারি যে আমি যা করতেছি তাই করতে হবে কিন্তু মেক ইট পারফেক্ট মেক ইট যতটু যতক্ষণ পর্যন্ত আপনার চোখে চোখেরই পারফেক্ট না লাগে লাইক দ্যাট ওকে সো ইট ইজ লুকিং গুড এখন আমি যদি ভিডিওটাকে আগাই তাহলে আমরা দেখবো যে এটি এখানে লেগে আছে বাট অ্যাকচুয়ালি মাজল ফ্ল্যাশ এক ফ্রেমের জন্য থাকে এই ফায়ারটি এক ফ্রেমের বেশি দেখাই যায় না সো আমরা যদি রিয়েলিস্টিক কোনো গান ফায়ারের ভিডিও দেখি তাহলে আমরা দেখবো খুব রেয়ারলি এই জিনিসটি দেখা যায় সো এক ফ্রেমের থেকে বেশি রাখার দরকার নেই সো এটি এক ফ্রেমে রাখতে হলে আমাদের কী করতে হবে আমাদের এই ফুটেজটি কেটে এক ফ্রেম করতে হবে সাম পিছন থেকে সামনে থেকে দেন পিছন থেকে পিছন থেকে কেটে আমাদের এটি এক ফ্রেম রাখতে হবে অ্যান্ড আমি যদি এটিকে কীবোর্ডে করি কিবোর্ডের শর্টকাট হচ্ছে অল্ট বিগিন থার্ড ব্র্যাকেট অ্যান্ড অল্ট এন থার্ড ব্র্যাকেট সো আমাদের এটি এক ফ্রেম থাকবে এরকম ওকে সো এখন ট্রেক হচ্ছে এটাই যে যেখানে যেখানে আমার মার্কার রাখা সেখানে সেখানে আমি মাজেল ফ্ল্যাশটিকে একটু ভ্যারাইটি ওয়েতে আমি রাখবো সো আমি যদি এটিকে এই ফুটেজ এই লেয়ারটিকে ডুপ্লিকেট করি কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি আর যদি আমি এখান থেকে করতে চাই তাহলে ফুটেজটিকে আমার সিলেক্ট করে এডিটে গিয়ে ডুপ্লিকেটে দিলেই এটি ডুপ্লিকেট হয়ে যাবে দেন আমি আমার ফ্রেম আগাবো দেন এই মার্কার বরাবর আমি এই অ্যামাজন প্লাস্টিক নিয়ে আসবো দেন আমি এই বন্দুক বরাবর বসাবো অ্যান্ড আমি কিবোর্ডে আর প্রেস করবো দেন আমি এটির রোটেশনটি আবার একটু রিপোজিশন করবো দেন আমি স্কেল একটু ছোটো করবো আমি ট্রাই করতেছি একটু র্যান্ডামাইজ রাখতে আর কি দেন আমি এখানে আবার আনবো এটিকে আবার ডুপ্লিকেট করবো দেন আমি আনবো দেন আমি একটু স্কেল আর একটু আপ করবো ফর র্যান্ডোমাইজেশান আমি একটু স্ট্রেচও করতে পারি একটু ডিফারেন্ট লুকের জন্য দেন আমি এই মার্কারে যাবো এটিকে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট দেন আমি স্কেল ছোটো করবো দেন আমি রোটেশন করবো রোটেশন অ্যান্ড রিপোজিশন দ্যাট ইজ দ্য ট্রেক অ্যাকচুয়ালি সো আমরা যদি এখন ভিডিওটিকে প্লে করে দেখি সো অন করে আমি এ পর্যন্ত করতে পারি অ্যান্ড এটি এখনো এটি ডাইনামিক লাগছে না বিকজ এতে ক্যামেরা শেক নেই আওয়াজ সাউন্ড নেই সো আমি যদি এটিতে সাউন্ড দিই তাহলে একটু ভালো লাগবে ফর এক্সাম্পল আমার কাছে একটি সাউন্ড ইম্পোর্ট করা হচ্ছে যেটি একটি গান ফায়ারের সাউন্ড আমি সাউন্ডটিকে ড্র্যাক করে এখানে নিচে নিয়ে আসবো দেন আমি কিবোর্ডে ডাবল এল প্রেস করবো দেন আমি দেখব যে আমার এখানে একটি মজল ফ্ল্যাশ হয়েছে সো আমি এখানে দিব ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে দেন আমি আবার এটির ওয়েব ফর্ম খুলব দেন আমি এখানে আর একটি দিবো সাউন্ড মিসি এখানে দিব দেন আমি ডুপ্লিকেট করব দেন আমি এখানে দিব এখানে দিব দেন দেন আমি আমি আবার ডুপ্লিকেট করব এখানে দিব দ্যাট ইজ আমরা যদি প্লে ব্যাক করি বাই দ্য প্লে ব্যাক রিয়েল টাইম এ করার জন্য প্রিভিউ লেখা আছে এটার পাশে যে এখানে প্রিভিউ বাটনটি আছে এটি ক্লিক করতে হবে অথবা কিবোর্ডে যদি আমরা নাম প্যাডের ইনসার্ট দ্যাট ইজ জিরো আমরা যদি প্রেস করি সামথিং লাইক দ্যাট সো ইটস লুকিং গুড বাই দ্য ওয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রডটার কারণে সরি এই রডটার কারণে এখানে আমার মাজেল ফ্ল্যাশটি ইন্টারাপ্ট করবে ফর এক্সাম্পল যদি আমি এইটুকু কম্পোজিট করতে চাই মাজল ফ্ল্যাশটি তাহলে আমার কী করতে হবে যদি আমরা এখানে এটিকে ডুপ্লিকেট করে নিয়ে আসি অ্যান্ড আমরা এখানে এটিকে রিপোজিশন করি লাইক দ্যাট তাহলে জিনিসটা না রিয়েলিস্টিক লাগলো না কারণ এই মজল ফ্ল্যাশটি তো রডটির পেছনে থাকার কথা এটি কেমনে সামনে আসে রাইট কারণ বেসিক্যালি যদি আমরা এই পার্সপেক্টিভে দেখি সো আমাদের অ্যাক্টার সে অলরেডি এই রডটির পেছনে চলে গিয়েছে কিন্তু এই মজেল ফ্ল্যাশটির সামনে সো এটি করতে হলে আমাদের যেটি করতে হবে এখানে একটু ট্রেক করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এই ফুটেজটি আছে এই ফুটেজটিকে ডুপ্লিকেট করতে হবে কন্ট্রোল ডি দেন আমাদের আমরা আপাতত এই মজেল ফ্ল্যাশটিকে ডিলিট করে দিব দেন আমাদের এই ফুটেজটিকে ডুপ্লিকেট করার পরে আমরা এটিকে এক ফ্রেম রাখবো জাস্ট যেখানে আমরা মজল ফ্ল্যাশটি বসাতে চাই এখান থেকে এই পর্যন্ত আমরা এখানে মজেল ফ্ল্যাশটি বসাতে চাই এক ফ্রেম রাখবো দেন আমরা এখানে একটা মাস্ক ক্রিয়েট করব কেমনে আমরা এই ফুটেজটিকে সিলেক্ট করব। দেন পেন টুল নিব এখানে টুল আছে দেন আমরা এখানে একটি ম্যাস্ক ড্র করব সামথিং লাইক সো আমরা একটি মোটামুটি ম্যাস ক্রিয়েট করেছি এখন আমরা এই ফুটেজটিকে যদি উপরে তুলে দেই এই ফুটেজটি কি হচ্ছে এই ফুটেজটি উপরে থাকবে এবং মজেল ফ্ল্যাশটি এটির নিচে থাকবে আমি যদি এখন মজেল ফ্ল্যাশটি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ফুটেজটির সাথে এটি এটি উপরে আছে বাট আমরা যদি এই কাটা ফুটেজটি মাস্ক ক্রিয়েট করা ফুটেজটি যদি এটির উপরে তুলে দেই দেন অ্যান্ড আমরা মাস্ক অফ করে দিই দেন আমরা দেখতে পারব যে আমাদের মাজল ফ্ল্যাশটি রডটির পেছনে সো এভাবে করে অ্যাকচুয়ালি আমরা কম্পোজিট করতে পারি আর যেহেতু এটি এক ফ্রেমের জন্য ইটস নট এ বিগ ডিল অল রাইট গাইডস হোপ ইউ লাইক দ্য টিউটোরিয়াল যদি আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা যদি কিছু না বুঝেন প্লিজ কাইন্ডলি কমেন্ট করবেন আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক দিবেন অ্যান্ড শো অফ ঢাকাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আই উইল সি ইউ নেক্সট টাইম